সরকার ঘোষিত প্রত্যেকের জন্য খাদ্যগাতে জেলার কৃষ্ণনগরে খাদ্য ভবনের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের উদ্যোগে নদিয়া জেলার কৃষ্ণনগরে খাদ্য ভবনে ভার্চুয়াল শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন জেলা শাসক এসপি, জেলা পরিষদ সভাধিপতি রিক্তা কুণ্ডু, পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, ক্ষুদ্র কুটির শিল্পের মন্ত্রী রত্না ঘোষকর সহ শিল্পে বিভিন্ন প্রশাসনিক নেতৃবৃন্দ। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সকলের জন্য খাদ্য, আর তার জন্যে ক্রমাগত বেড়েই চলেছে পরিকাঠামোগত দিকও। তাই এ ধরনের খাদ্য ভবন উদ্বোধনে পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন আধিকারিক এবং কর্মীদের অনেকটাই সুবিধে হবে বলে সাধারণ মানুষের খাদ্য পরিষেবা পৌঁছে দিতে। আজ এই একই সময় পুরুলিয়া জেলার রঘুনাথপুর এর খাদ্য ভবন উদ্বোধন হয়। উদ্বোধন হয় বীরভূমে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদের একটি ভবন। তবে নদিয়া জেলার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তেহট্ট স্টেডিয়ামে উদ্বোধনের ফলে ওই বিধানসভার সাধারণ মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা মিলল আজ। নদিয়া থেকে বলাদি রিপোর্ট, মাধবী, সি নিউজ। আজকে আমাদের জেলার খাদ্য ভবন উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমাদের বীরভূম জেলা থেকে আমরা সবাই উপস্থিত ছিলাম সেই খাদ্য ভবনের উদ্বোধনের অনুষ্ঠানে। উপস্থিত ছিল জেলার সভাধিপতি রিক্তা এবং আমাদের মন্ত্রী, আমাদের বোন রত্না এবং আমাদের এখানকার আমাদের কর্মাধ্যক্ষ এবং চঞ্চল সবাই আছি, জেলা শাসক এবং আমাদের এসপি এবং এই দপ্তরের আজকে যিনি দায়িত্বে আছেন। আমরা কৃতজ্ঞ যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সুন্দর এই খাদ্য ভবন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের রাজ্যের প্রত্যেক মানুষ, যাতে যেটা ঘোষণা করেছেন যে আগামী দিনে আমাদের রাজ্যের সমস্ত মানুষকে বিনা পয়সায় তাদেরকে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রাখবেন, খাদ্য তাদের সম্মুখে পৌঁছে দেবেন, এটা যা পরিচালনা করে এটা ক্ষেত্রে যারা সহযোগিতা করে সেটা হচ্ছে খাদ্য ভবনের মাধ্যমেই। আমরা তাই আমাদের প্রিয় নেত্রীকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানিয়ে আমাদের খাদ্য ভবনের অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমরা ধন্যবাদ জানিয়ে আমাদের এই উপস্থিতিতে আমরা কৃতজ্ঞ থাকবো, এটুকুই আপনাদের জানিয়ে আমার কথা শেষ করছি। আপনারা খুব সহজ কিস্তিতে লোডাউন পেমেন্টে বাজাজের পালসার, অ্যাভেঞ্জার, প্ল্যাটিনা সহ সমস্ত বাইক নিয়ে হাজির সাহা মোটরস শোরুম। এখন আমাদের শোরুমে চলছে শারদীয়া ও দীপাবলি উপলক্ষে বিশেষ ছাড়। 125 সিসির পালসারে পাবেন 3000 টাকা ছাড়, প্রতিটি মোটর সাইকেলের সাথে সাজানো সরঞ্জাম পাবেন বিনামূল্যে, এছাড়াও থাকছে নিশ্চিত উপহার। আমাদের শোরুম চ্যাংড়াবান্ধা স্টেট ব্যাংকের বিপরীতে, এখানে সার্ভিসিং এর সুব্যবস্থাও আছে। যোগাযোগ 7586053397।